পশ্চিমবঙ্গে আপাতত লকডাউন হবে না, সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। একবারে সবকিছু বন্ধ করে দিয়ে আবার সেই নোটবন্দির মতো গৃহবন্দী, ওটা আমার মনে হয় না আর সংখ্যা যেটা দেখাচ্ছে সেটাও আপনাদের আমি বলছি যে একজনের হলে এক হাজার জনকে টাচ করে যাচ্ছে। সুতরাং ওইভাবে যদি দেখেন তাহলে কিন্তু সংখ্যাটা খুব একটা বেশি নয়, কিন্তু এটা ইনফেকশনটা বাড়ছে যেহেতু লোকে যাওয়া, ট্রেনে যাওয়া, একসাথে প্লেনে যাওয়া, একসাথে কত যাওয়া, রাজ্য থেকে লোক আসছে ইলেকশন পারপাসে, দেড় লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট পুলিশ ফোর্স এখানে বসে আছে, তারপরে ধরুন ইলেকশন অবজার্ভার থেকে শুরু করে বিজেপির লোক থেকে শুরু করে বাইরে অন্যান্য বড় নেতা প্রচুর ভর্তি আছে। সুতরাং এটা তো আমাদের বুঝতে হবে, তার তো একটা অ্যাকশন আছে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। সবাই শান্তিপূর্ণভাবে কাজ করে ভোট করে ফিরে যাবে দেখলে এটা আমি আশা করি। এবং এগুলো আহ্বান করেছি একটু বেশি করে অ্যাড করতে গভর্নমেন্টের দিকে যাতে পাবলিক জানতে পারে। এখন ধরুন আমি করতে পারবো না, তার কারণ হচ্ছে যেহেতু ইলেকশন প্রসেসে আছে, ইলেকশন কোড অফ কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্টে একদিকে বলবে ডিজাস্টারে তুমি করতে পারো, আবার একদিকে বলবে তুমি এই করতে পারো না সেই করতে পারো না। আমার অনুমতি যাওয়ার দরকার নেই, অফিসাররা মিলে করুক, বাট স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে এই যে ভোটের ফ্রিস্টে ভোটে যত মাস্ক সব তো আমরা স্টেট গভর্নমেন্ট নিয়েছি, ইলেকশনে যত মাস্ক স্টেট গভর্নমেন্টকে অ্যারেঞ্জ করতে হয়েছে, মাস্ক গ্লাভ এভরিথিং, এগুলো ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টকে বলে দেয় আর এগুলো স্টেট গভর্নমেন্ট নিজের খরচা থেকে করে। দেখুন আমি এটা যেহেতু অ্যাজ এ চিফ মিনিস্টার ফেস করছি, সেহেতু আমি ওই ব্যাপারটা আমি অ্যাজ এ স্টেট গভর্নমেন্ট যদি বলেন আমি তো নিশ্চয়ই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এভরিথিং শুরু হবে। এইটা যদি তিন চার মাসে করতো তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা ফেস করতে হতো, কন্যা থেকে আটটা ফেসে করে কমলাকে আজকে ফেস করতে হচ্ছে অনেকটা বেশি। তাহলে এখানে শেষ করি, থ্যাংক ইউ চাটা খেলুন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের আমি খুব ডিস্টার্ব করছি কিন্তু কি করবো, আপনাদের তো পাবলিক জানতে পারছে তো, কারণ কাল আজকে আজকে ইলেকশনের থেকে ওটা বড় ইস্যু। এই যে ফান্ড ক্রিয়েট করা, এই করা, ও করা, ফ্রি ভ্যাকসিন দেওয়া, এই সমস্ত ডিসিশন গুলো তো বড় বড় ডিসিশন এবং এগুলো আপনারা আমাকে একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনার রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।